আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী যারা বাংলাদেশ থেকে দেখছেন। আজ 1 ডিসেম্বর, জানিয়ে দিব কুয়েতের অনেকগুলো প্রয়োজনীয় আপডেট। গতকাল কুয়েতে একটি নিউজ প্রচারিত হয়েছে, কুয়েতে কোভিড-19 নতুন সংক্রমণ ওমিক্রন ধরা পড়েছে। এটি সম্পূর্ণ ফেক জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বিস্তারিত, কুয়েতের শার্ক মাছের বাজারে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী, আটকের খবর। এছাড়া কুয়েত জুড়ে অবৈধ অভিবাসীদের আটক নিয়ে জাতিসংঘের একটি ব্রিফিং থাকছে, তার বিস্তারিত। বর্তমান কুয়েতের পরিস্থিতি, কোভিড-19 সংক্রমণের সর্বশেষ অবস্থা এবং কুয়েতের সবগুলো প্রয়োজনীয় খবরের বিস্তারিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, যাতে করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মিস না করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, কুয়েত জুড়ে সিকিউরিটি ফোর্সের অভিযান যেন থামছে না। প্রতিদিন কুয়েতের কোথাও না কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ বাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে। ঠিক যেমনটি গতকাল কুয়েতের মাছের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছিল, আর এই অভিযানে আটক হয়েছে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী, যেখানে ছিল বৈধ, ছিল অবৈধ, ছিল খাদেম ভিসা, ছিল শোন ভিসা, তার মানে কেউই বাদ যাচ্ছে না। এ সকল পরিস্থিতিতে আমাদের কি করার আছে? কিছুই করার নেই, তবে আমরা সচেতন এবং সতর্ক হতে পারি। বিশেষ করে কুয়েতের হিসেব অনুযায়ী 180,000 প্রবাসী রয়েছে কুয়েতে অবৈধভাবে। এছাড়া 8 লক্ষ প্রবাসী রয়েছে যারা কুয়েতের বাসা বাড়ির ভিসাতে এসে বাইরে কাজ করছে, আর সাথে রয়েছে বিভিন্ন ক্লিন কোম্পানির শ্রমিকদের পার্ট টাইম বা বাইরে কাজ করা। যারা খাদেম ভিসাধারী, আপনারা অবশ্যই আপনার কফিল, বিশেষ করে কুয়েতের সাথে যোগাযোগে থাকবেন। এ ধরনের অভিযানে আটক হলে যেন সে আপনাকে ছাড়িয়ে আনতে পারে। আর যারা অবৈধ, তাদের জন্য কিছুই বলার নেই, কারণ তাদের কোনো রাস্তা খোলা নেই। আর যারা কোম্পানিতে থেকে বাইরে কাজ করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে সকল পরিস্থিতিতে সকল সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার জন্য। কারণ হচ্ছে কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর কুয়েত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়, যেটি দীর্ঘ 3 মাস ধরে চলছে। আপনার সচেতনতা, আপনার সতর্কতা আপনার প্রবাসী জীবন সুরক্ষিত রাখবে। এদিকে জাতিসংঘ থেকে নতুন একটি ব্রিফিং প্রচার হয়েছে আরবি দৈনিকগুলিতে, যেখানে কুয়েতের বর্তমান পরিস্থিতি, প্রবাসীদেরকে আটক এবং 60 বছর বয়সীদের একামনাবয়ন বন্ধ করে রাখা, এ সকল ব্যাপার নিয়ে কুয়েতের মানবাধিকার উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থাটি। আশা করা হচ্ছে যে তাদের এই ব্রিফিং থেকে কিছু না কিছু পরিবর্তন আসবে। কারণ হচ্ছে, আপনারা অবগত রয়েছেন, যেহেতু এটি সারা পৃথিবীর সবচেয়ে বড় একটি সংস্থা, তাও কুয়েতের মতো দেশ নিয়ে আলোচনা করেছে। যেহেতু জাতিসংঘ হিসেবে কুয়েতই একমাত্র দেশ যারা সারা পৃথিবীতে মানবাধিকারের জন্য কোটি কোটি ডলার দিয়ে থাকে, আর সেই দেশে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে নিশ্চয়ই এটি কুয়েতিদের নজরে আসবে। আর যত তাড়াতাড়ি তাদের দৃষ্টিতে আসবে, তত তাড়াতাড়ি প্রবাসীরা উপকৃত হবে। আপনারা অবগত রয়েছেন যে দীর্ঘদিন থেকে কুয়েতে 60 বছর একটি বিতর্কিত বিষয় চলছে, যেটি এখনও সমাধান হয়নি। এছাড়া প্রতিদিনই আটক হচ্ছে বিভিন্ন দেশের প্রবাসী যারা বৈধভাবে কুয়েতে এসেছিল, কিন্তু কুয়েতের সিস্টেম জটিলতার কারণে, কুয়েতের বিভিন্ন শ্রম আইনের জটিলতার কারণে প্রবাসীরা এই রাস্তাগুলো বেছে নিচ্ছে। আপনারা জানেন যে একজন প্রবাসী বা একজন সাধারণ মানুষ অবৈধভাবে গিয়ে ইউরোপে, যেখানে বৈধ হয়ে তার জীবনযাপন করতে পারে, মধ্যপ্রাচ্য দেশগুলিতে একজন মানুষ বৈধভাবে এসে অবৈধভাবে তার জীবন পরিচালিত করতে হয়। শ্রম আইনে যত দ্রুত পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত কুয়েতের মতো দেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রবাসীদের অবৈধ বা আইন বিরোধী কাজ বন্ধ হবে না। আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রম আইনে বিপুল পরিবর্তন এনে এই সকল সমস্যাগুলোর সমাধান করবে। কোভিড-19 নতুন একটি ভেরিয়েন্ট যেটি সাউথ আফ্রিকা শনাক্ত করে, এটি নিয়ে অলরেডি পৃথিবীর প্রায় অনেক দেশই তাদের সাথে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। গতকাল একটি নিউজ প্রচারিত হয়েছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে বলা হয়েছিল যে কুয়েতেও ওমিক্রন আক্রান্ত নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন প্রচারিত হয় এই নিউজটি, এর কিছু পরেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটি সম্পূর্ণ ফেক এবং ভুয়া। এই ধরনের
কোনো ভেরিয়েন্ট এখন পর্যন্ত কুয়েতে শনাক্ত হয়নি। কুয়েতে বর্তমানে আইসিইউতে একজনও রুগী নেই যে করোনা আক্রান্ত ছিল। কোভিড-19 পরিস্থিতি কাটিয়ে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে কুয়েত সহ সারা পৃথিবী, ঠিক তখনই নতুন একটি মিউট্যান্ট ছড়িয়ে পড়ে সব দেশে। আর যে সকল দেশগুলিতে ছড়িয়ে পড়েছে সে সকল দেশগুলো অলরেডি তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে পাশের দেশগুলোর সাথে। আর এই পরিস্থিতিতে নতুন করে আবারও প্রবাসীরা আতঙ্কে রয়েছে, বিশেষ করে যদি আগের মতো করে এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ে বা সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিভিন্ন দেশের প্রবাসীরা, যারা দেশে গিয়েছে এবং যারা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে। বর্তমানে যারা দেশে রয়েছে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি যে কোনো পরিস্থিতিতে তাড়াতাড়ি কুয়েতে চলে আসার চেষ্টা করুন। কারণ হচ্ছে যে বলা তো যায় না, কোভিড-19 প্রতি সময় তার সিদ্ধান্তে পরিবর্তন আনে। এই ছাড়া যারা বর্তমান কুয়েতে রয়েছেন ছুটিতে যাবেন, আপনার প্রতি অনুরোধ থাকবে একান্তই প্রয়োজন ছাড়া আপনি ছুটিতে যাবেন না বা দেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আপনারা অবগত রয়েছেন কুয়েত থেকে প্রায় 4 লক্ষ প্রবাসী দেশে গিয়ে আর কুয়েতে ফিরে আসতে পারেনি, যারা কোভিড-19 প্রথম ভ্যারিয়েন্টের শিকার হয়েছিল। কাজেই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ভিউয়ার্স, এরই মাঝে অনেকে আমাদেরকে প্রশ্ন করছে কুয়েতের ভিসা বন্ধ হয়ে গেছে, কুয়েতের শোন ভিসা চালু আছে কিনা, খাদেম ভিসা চালু আছে কিনা, কুয়েতের ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এই সকল ব্যাপার নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাতে করে আপনি উপকৃত হবেন। কুয়েতের ঘোষণা অনুযায়ী 53টি দেশের এন্ট্রি ভিসা কুয়েতে চালু রয়েছে, সেই সাথে 60টি দেশের ভিসা চালু রয়েছে, তবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে। আর এই নিউজটিকে অনেকে প্রচার করেছে যে কুয়েতের ভিসা বন্ধ রয়েছে 60টি দেশের জন্য, যেটি সম্পূর্ণ ফেক এবং ভুয়া। বাংলাদেশের 2016 সাল থেকে লাবানা বা বিশেষ অনুমোদন নিয়ে ভিসা বের হচ্ছে, যেটি বর্তমানেও চালু রয়েছে। বিশেষ অনুমোদন ছাড়া 53টি দেশের ভিসা চালু রয়েছে, আর 60টি দেশের ভিসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বের করতে হচ্ছে। তার মানে ক্লিয়ার যে কুয়েতে ভিসা চালু রয়েছে, সেটি শোন ভিসা হতে পারে, খাদেম ভিসা হতে পারে, কোম্পানি ভিসা হতে পারে, ড্রাইভার ভিসা হতে পারে, A to Z এক্সট্রা এক্সট্রা সকল ধরনের ভিসা চালু রয়েছে। আর যারা জানতে চেয়েছে কুয়েতের ফ্লাইট বন্ধ হয়ে গেছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি কুয়েত, বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর সাথে। এখন পর্যন্ত বাংলাদেশ সহ এশিয়ার কোনো দেশের সাথে কুয়েতের ফ্লাইট বন্ধ হয়নি, আর বন্ধ হলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে কোভিড-19 যে সমস্যা, এই সমস্যায় কুয়েতই একমাত্র দেশ যারা এশিয়ার দেশগুলির সাথে দীর্ঘদিন তাদের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল। আর এই ফ্লাইট বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেমিটেন্স যোদ্ধাদের। কারণ হচ্ছে যে কুয়েতের থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল এবং ছুটিতে গিয়ে আর কুয়েতে ফিরে আসতে পারেনি। কাজেই সবসময় সতর্ক অবস্থানে থাকবেন, বিশেষ করে কোভিড-19 ভেরিয়েন্টগুলোর ব্যাপারে। আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবে আপনার সঠিক সিদ্ধান্ত থেকে।